Yeah.
যেমন করে হোক ওই সুন্দরীকে আমার এই হৃদয়ের রানী করব করল সাহেব সত্যি সত্যি মরণ সাহেব আমি আপনার ভক্তির পাও সংসার না করতে পারছি না তুমি আমাকে সেদিন সেইখানে নিয়েছে অপমান করেছ সেই অপমানের প্রতিশোধ এখন আমি দেখো দেখি কি কাণ্ড ওই সারা পাঠা লচ্ছা এই জাহিদ খান ওই বেগম সাহাবাকে করবে বলতে যে আমার ভয় হচ্ছে বেগম সাহেবা কোন ভয় নেই সেনাপতি সাহেব আপনি নির্ভয় বলতে পারো যাহা পড়ায় এক রূপসী প্রেমে পড়েছে আমার স্বামী এই কাজ কোনোদিনও করতে পারে না উপায় একটা আছে বেগম সাহেব
আমার সাথে মরণ সাহেবের কাছে গেলে এর সমাধান পাবো তো হ্যাঁ বেগম সাহেবা ওই মরণ সাহেবের কাছে গেলে তিনি সমাধান পাবেন তাহলে তাহলে আপনি কি করে লাভ নেই চলুন সাহেবা তাই চলুন বেগম সাহেবা তাই চলুন ترجمة
আমি আমি তুমি যাচ্ছ কেন আমি
Thank you.
ولكنك تجد انك 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 تجد
I'm gonna
اشتركوا
Yeah.
ঠাকুরের মেয়েটা ওই আরেকটা ঘুকর সবের বাচ্চা ওই দিয়ে আসছে চল কেরামত আমরা দুজনে দুই জুপড়ালা বসে থাকি ওরা আশা সাতজাতি ওদেরকে আমরা ধরে ফেলবো আগে খাড়ি করে সাজা দা সত্যি সত্যি আমার না ভীষণ ভয় হচ্ছে ভীষণ ভয় সখি যে সেই জানোয়ারটাকে তো ছড়িয়ে দিয়েছি চল সখি আমার শিগগিরই চলে যা আমার খুব ভয় করছে আমার কোন শয়তান আসতে পারে তাই চল সখি তাই যাচ্ছো না গিয়ে আমার তোমাদেরকে ছাড়ছি না ওরে বাপ রে বাপ সখি Oh,
তোমার দাবি খোদা তুমি হে আমার
Ha ha ha!
We'll be right back.
তোর সাথে যাচ্ছে মানে মোরুলের সাথে যাচ্ছে এর থেকে তুমি এক কাজ করো তুমি আগে আগে যাবে আমি ছাতি ফুটিয়ে তোমার পিছে পিছে যাব রাজি ঠিক আছে দোহাই দাতা তুমি আমার সর্বনাশ করো না তুমি আমাকে মুক্তি দাও আমাকে যেতে দাও এত সহজে তোমাকে আমি যেতে দিতে পারি না সুন্দরী আমার কাছে এসো সুন্দরী না না শুধু তোমাকে আমার এই হৃদয়ে রাজ রানী করতে চাই আমি এখান থেকে কোনো সময় যাব না বলো বলো তোমার সত্য
তুমি কে আমি কেউ নই এই জগতে পরিচয় দেওয়ার মতো আমার কেউ নই আমার এই দেহ এক বিন্দু রক্ত থাকতে কে
আছি তো হারবে না এবার আমি তোকে খুন করে ترجمة
যদি জানার মায়া থাকতে এখান থেকে পার আর তা নরে এই কালনাগিরি তোপরে তোকে ঢং চেপে ফেলব সত্যি বোন তুমি এই পৃথিবীতে তোমার কত শক্তিশালী কোনো তুলনা হয় না রে মা জোরে না এই বেটি কি আছে সেটা পরে বলবো সর্দার এখন আগে ঘরে নিয়ে চলো ওই যে মা হতে চলেছে হ্যাঁ তাই চল মা তাই চল নিয়ে ঘর চল সেই চুমড়াটা তো এখন পর্যন্ত এলো না এবার শুধু আসলেই হয় ওর সাথে তো কথাই বলবো না এসেছি এসেছি ভ্রমণ হয়ে তোমার মুখ এমন মনে দেখা যাচ্ছে তুমি চার থেকে নাও তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন কি হয়েছে তোমার আমার অপরাধ তুমি ভাই দুষ্ট আসতে এত বিলম্ব হলো না Thank you.
Yeah.
হয়েছে আর ওই সেনাপতির পদে বহাল করেছিল ¡Gracias!
বেশি দূরে নয় আর বেশি দূরে নয় চলা পরি চলা হপরি বিচার আমাকে যার দাঁড়িয়ে থাকলে চলবে না ওই শয়তান বাদশা হারুনকে খুঁজে বের করে এই দুলিন খেলায় একটি স্বাক্ষর নিতে হবে নইলে যে আমার ভবিষ্যৎ অন্ধকার অন্ধকার ترجمة نانسي قنقر
Thank you.
তার হৃদয়ের জন্য